আমি আজকে বানাবো চাল কুমড়োর বড়া। তার জন্য একটা চাল কুমড়ো নিয়েছি, নিয়ে সেটাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এইবারে এই যে এই দানার যে জায়গাটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এই যে সলিড অংশটা আছে এইটাকে ব্রেড করে নেবো, ভালো করে ঘষে নেবো। এইভাবে ওই দানাগুলো আমি ফেলে দিয়েছি, এবার আমি প্রত্যেকটার এইভাবে দানাগুলো ফেলে দেব। এবার দেখো আমি প্রত্যেকটা দানা ফেলে দিয়েছি, এই যে জায়গাটা এটা সব ফেলে দিয়েছি, এই দানাগুলো ফেলে দেব। এরপরে এটাকে ভালো করে ব্রেড করে নেব। এই যে এইভাবে সব কটার দানা বের করে দিয়েছি, এইভাবে ছাড়িয়ে একটারও দানা নেই, নাহলে দানাগুলো মুখে পড়লে বাজে লাগবে খেতে, তাই সব কটার দানা ছাড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে ব্রেড করব। এরপরে আমি এইভাবে ব্রেড করে নেব প্রত্যেকটাকে। এইভাবে করে ব্রেড করতে হবে, এইভাবে পুরো লাউটাকে আমি ব্রেড করে নিয়েছি। এবার এই লাউগুলোকে এইভাবে চিপে চিপে এই জলটা বেরোচ্ছে, এটাকে ভালো করে জলটাকে চিপে বের করে দিতে হবে। পুরো লাউটাকে এইভাবে চিপে জলটা বের করে দেব। এইভাবে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এক একটা করে উপকরণ দেব। প্রথমে একটু আমি আদা দেব, এবার দেব একটু জিরে গুঁড়ো, এবার এর মধ্যে করে আমি দেব অল্প চিনি। এবার দিয়ে দেব হলুদ, এবার দেব নুন, পরিমাণ মতো দিতে হবে। এবার দেব আমি বেসন, এবার দেব একটু চালের গুঁড়ো যাতে ওইটা ছেড়ে না যায়, দু চামচ চালের গুঁড়ো দেব। এই জায়গায় কেউ চালের গুঁড়োর জায়গায় কেউ কর্নফ্লাওয়ারও দিতে পারে। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব, আর একটু দেব লঙ্কার গুঁড়ো। তেলটাকে গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে এক একটা করে বড়ার আকারে করে ছাড়তে থাকব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে আবার পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে এক একটা করে এইভাবে ভাজা হবে। বড়াগুলো এইভাবে লাল লাল হয়ে আসলে এবারে তুলে নেব। বড়াটাকে এইভাবেও কেউ খেতে পারে, কিংবা এটাকে কোপ্তাও করতে পারে। তার জন্য বড়াটাকে তুলে নিয়ে এবারে আদা রসুন পেঁয়াজ টমেটোকে পেস্ট করে সেটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে এই বড়াগুলো দিয়ে হালকা করে বড়াটা কষাটা ভালো করে হয়ে গেলে বড়াগুলো দিয়ে গ্রেভিটা একটু বেশ মোটা মোটা হয়ে যাবে তখন নামিয়ে নিতে পারে। হয়ে গেল আমাদের চাল কুমড়োর বড়া, খেতে দারুণ।
করে খাবেন আপনারা। যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।